হাজির হয়েছি। তাহলে শুরু করি, এটি মোল্লা নাসিরউদ্দিনের গল্প, নাম গাধারটা। মোল্লা নাসিরউদ্দিনের এক প্রতিবেশী গাধা অসুস্থ হয়ে পড়েছে। তখন মোল্লা নাসিরউদ্দিনের প্রতিবেশী মোল্লা নাসিরউদ্দিনের বাড়ি গেছে, যে বলছে, মোল্লা সাহেব, আমার গাধাটা না খুবই অসুস্থ হয়ে গেছে, আপনার গাধাটা একটু কয়েকদিনের জন্য ধার দেওয়া যাবে? মাল এখনই বয়ে নিয়ে যেতে হবে, নাহলে খুব ক্ষতি হয়ে যেতে পারে। তখন মোল্লা সাহেব বললেন, কি করে দেব ভাই, গাধাটা যে অন্য লোককে ধার দিয়েছি। কথা শেষ না হতেই মোল্লা সাহেবের গাধাটা আস্তাবল থেকে ডাক প্রতিবেশী এটা ভালো করে জানতো যে মোল্লা সাহেবের একটি মাত্র এই গাধা। প্রতিবেশী লোকটা ব্যাপারটা বুঝতে পেরে বলল, ওই তো আপনার গাধার ডাক, আর আপনি বলছেন গাধাটা অন্য কাউকে ধার দিয়েছেন, এটা আবার কেমন কথা হলো মোল্লা সাহেব? এই কথায় নাসিরউদ্দিন রেগে মেগে যেয়ে বলল, যে লোক আমার কথার চেয়ে আমার গাধার ডাক বেশি বিশ্বাস করবে তাকে তো একদমই গাধা ধার দেওয়া যাবে। বন্ধুরা, এতক্ষণ আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি তোমরা আমাদের আরো মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমরা চেষ্টা করবো যে আরো তোমাদেরকে মজার মজার ভিডিও দেখানোর জন্য। আমি আর তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।